প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছিলাম হেডিং ট্যাগের ব্যবহার। এ পর্যায়ে আমি দেখাবো ফন্ট ট্যাগের ব্যবহার। টেক্সটের ধরন, কালার, সাইজ দেওয়ার জন্য ফন্ট ট্যাগ ব্যবহার করা হয়। এটি একটি কন্টেইনার ট্যাগ, অর্থাৎ এই ট্যাগের ওপেনিং ও ক্লোজিং ট্যাগ রয়েছে, যেমন ফন্ট ওপেনিং, ফন্ট ক্লোজিং। আবার এই ফন্ট ট্যাগের তিনটে অ্যাট্রিবিউট রয়েছে, ফেস যার ভিতরে আমরা ফন্টের নাম দিব, সাইজ যেটা ফন্টের সাইজ বা মাপ নির্ধারণ করে থাকবে, এবং অন্যটি হচ্ছে কালার, ফন্টের কালার বা রং নির্ধারণ করে থাকে এই অ্যাট্রিবিউটে। অর্থাৎ আমরা তিনটা অ্যাট্রিবিউট একসাথে ইউজ করতে পারবো অথবা আলাদা আলাদা করে ইউজ করতে পারবো। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব ফন্ট ট্যাগের ব্যবহারটা। তো আমি নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে এসে আমরা ফন্ট ট্যাগের ব্যবহার দেখব। আমরা তাই বেসিক ফর্মেটটা তৈরি করে রেখেছি। প্রথমে এইচটিএমএল দিতে হয়, তারপরে হেড এবং হেড ট্যাগের ভিতরে টাইটেল দিতে হয়। টাইটেল হচ্ছে ওয়েব পেজ রিলেটেড। আমি যেহেতু ফন্ট ট্যাগের ব্যবহার করতেছি, আমি এখানে লিখতে পারি ইউজিং ফন্ট ট্যাগ, আপনার ইচ্ছা। ফন্ট ট্যাগ ফাইন, তারপর হেডটা ক্লোজ, তারপরে আমরা বডিতে চলে আসলাম। এখানে আমরা ফন্ট ট্যাগের ব্যবহার দেখব। খেয়াল করুন, আমি এখানে একটা লেখা দিচ্ছি মাই নেম ইজ ইলিয়াস আহমেদ, আর অন্য লেখা দিচ্ছি যে আই এম স্টুডেন্ট। এটা খেয়াল করুন, আই এম এ স্টুডেন্ট। ফাইন, দেখুন এটা হচ্ছে নর্মাল লেখা। যদি আমরা এটাকে সেভ করে রান করি ফাইলে গিয়ে, আমি এটাকে সেভ করে নিচ্ছি সেভ ইজ দিয়ে, এবং এটার নাম দিয়ে দিলাম, ধরুন ফন্টের নাম দিলাম দিয়ে দিলাম, এবং অবশ্যই তার এক্সটেনশন এইচটিএমএল দিতে ভুলবেন না। ফাইন, তারপর ফাইন, এটা ফন্ট নামে সেভ হয়ে গিয়েছে। আমি এটাকে রান করব এখন। হ্যাঁ, এখানে আই এম স্টুডেন্ট লেখাটি চলে আসছে। এখন যদি আমরা লেখাটিকে কালারাইজ করতে চাই বা অন্য কোনো ফন্টে লিখতে চাই অথবা এটার সাইজটা নির্ধারণ করতে চাই, তাহলে আমরা ফন্টের বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করে সেটাকে ডিজাইন করতে পারবো। তাই আমরা এই লেখাটার আগে পরে ফন্ট একটা ইউজ করতেছি, এফএনটি ফন্ট ওপেনিং অ্যান্ড ফন্ট ক্লোজিং, ফন্ট ক্লোজিং। ফাইন, তবে ফন্ট ট্যাগের আমরা জানি অ্যাট্রিবিউট আছে তিনটা, আমরা একই সাথে তিনটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। প্রথমে আমরা ফেস, ফন্ট এফ এস ই ফেস, ফন্ট ফেস দিয়ে ইকুয়াল দিয়ে আমরা ধরুন এটাকে ডাবল কোটেশন দিয়ে নর্মালি যে ফন্ট আছে এটাকে আমি চেঞ্জ করে দিলাম তাহমা, একটা ফন্টের নাম হচ্ছে তাহ। ফাইন, এখন দেখি শুধু এটার জন্য অর্পটা কি আসতেছে। দেখুন বর্তমানে এরকম আছে, বাট তাহমা দিলে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। ফাইন, অনুরূপভাবে আপনারা এটাকে চেক করতে পারেন তাহমা, অথবা এটাকে চেঞ্জ করে যদি আপনি লিখেন এখানে এরিয়াল, তাহলে এই ফন্টের লেখাটা চলে আসবে। এটাকে রিলোড করে যদি, হ্যাঁ, এরিয়াল ফন্ট এটা চলে আসছে। এভাবে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, সাথে সাথে ফেস ফেস দিয়ে ফন্টের নাম, অনুরূপভাবে আপনি সাইজ দিয়ে ফন্টের সাইজটাকে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ বর্তমানে যে সাইজ রয়েছে সেটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন। আমরা এখানে ইচ্ছা করলে এটাকে বাড়িয়ে 35 দিয়ে দিলাম, কন্ট্রোল এল দিয়ে সেভ করে দিলাম, তাহলে রিলোড করলে কী আসতেছে, ফাইন। অর্থাৎ 35 দিলে যেটুকু সাইজ হয় সেটুকু সাইজ হয়ে গিয়েছে। আপনি ইচ্ছা করলে এটাকে কম বেশি করতে পারেন, আমি ইচ্ছা করলে এটাকে আরও কম দিয়ে দিলাম, যে এটা হচ্ছে সাইজটা হচ্ছে 25। ফাইন, রান করে দিলে, সেভ করে যদি রান করি তাহলে কি আসতেছে, 25 বাই ডিফল্ট এতটুকুই থাকে মেবি, সাইজ 25 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনি এই ফন্টের কালারটা চেঞ্জ করতে পারেন কালার অ্যাট্রিবিউট দিয়ে, তাই আমি এখানে কালারটা দিয়ে দিলাম। খেয়াল করুন এখানে আমরা কালারটা বলে দিলাম রেড, আর ইডি রেড, অথবা আপনি এখানে কালার কোড ইউজ করতে পারেন, তাহলে দেখবেন এই লেখাটা লাল কালারে হয়ে যাবে। এক্স্যাক্টলি, কালারটা লাল কালার হয়ে গেছে। আপনি চাইলে এটাকে অন্য কালার দিতে পারেন, আমি কালারটা যদি এখানে চেঞ্জ করে বলে দিই সেটা হবে ইয়েলো, ইয়েলো ওয়াই, তাহলে ইয়েলো। ফাইন, তাহলে এটা রিলোড করলে সেটা ইয়েলো কালার হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি, সো ইয়েলো কালারটা এখানে হাইলাইট করতেছে না, আমি এটাকে চেঞ্জ করে এটাকে দিয়ে দিলাম ব্লো, বিএলই ব্লো।
সেভ করে রান করলে একজাক্টলি সেটা ব্লো কালার হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা দেখলেন ফন্টের ব্যবহার, আপনারা যে কোনো লেখাকে সাইজ বা ফন্টের নাম অথবা সেটাকে কালারাইজ করতে হলে ফন্টেক ইউজ করতে পারেন। ফন্টেকের ভিতরে তিনটে অ্যাট্রিবিউট, ফেস দিয়ে ফন্টের নাম যে ফন্টে আপনি লিখতে চান, তারপর সাইজ, সাইজ দিয়ে কত কত সাইজ হবে সেটা, তারপর কালার দিয়ে ব্লো। তো আজকের ভিডিও এতটুকু থাকলো, ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।